আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা সহিহাদিসের আলোকে রাতে ঘুমাতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ আটটি আমলের কথা আলোচনা করবো ইনশাউল্লাহ নাম্বার এক দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ই ক্লাস সুরা ফালাক ও সুরা নাস পরে তাতে ফোঁ দিবে তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে মাসে আরম্ভ করবে মাথা মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সতেরো নাম্বার দুই প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারারা তার নিকটে যাবে না বুখারি শরীফ হাদিস নং দুই হাজার তিনশো এগারো নাম্বার তিন রসুল্লা সাল্লা আলি আসলাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারা শেষ দুইয়া তেলোয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে শহী বোখারি শরীফ হাদিস নং চার হাজার আট নাম্বার চার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লাম বলেছেন রাতে উল ইয়া আইহল কাফিরুন অর্থাৎ সুরা কাফিরুন পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী শহীদ আর হাদিস নং ছয়শো দুই নাম্বার পাঁচ একদা রসুল্লাহ সাল আলাইসাল্লাম তার সাহাবাদের বললেন তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে এতে সকলের বিষয়টি ভারী মনে হল বলল এ জামাদের আমাদের মধ্যে কে পারবে হে রসুল তিনি বললেন সুরা ইখলাস হল এক তৃতীয়াংশ কোরআন বখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার পনেরো নাম্বার ছয় রসুল্লা সাল্লি আসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এ দোয়াটি বলতেন বিসমিকা অর্থ হে আল্লাহ আপনার নাম নিয়ে আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত বা জাগ্রত হব বখারি শরীফ হাদিস নং ছয় নম্বর সাত প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলয়সাল্লাম হজরত আলী রাজিউল্লাহ তাকাল আনহু এবং হজরত ফাতেমা রাজিউল্লাহু তাকাল আনহাকে বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার বলবে তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে বুখারি শরীফ হাদিস নং তিন হাজার সাতশো পাঁচ নাম্বার আট প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারকাদি বিয়াদিহিল মুলক অর্থাৎ সুরা মুল্ক পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ সুবাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি শরীফ হাদিস নং দুই আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে এগুলো আমল করার দান করুন আমিন